ভেড়ের মাংস রান্না করতে প্রথমে কি কি লাগছে একবার দেখে নিই। আমি আগে খাসির মাংসটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি এই মাংসটাকে প্রথমে এক ঘন্টার জন্য একটু মেখে রেখে দেব। কীভাবে মাখবো বা কী দিয়ে মাখবো সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি নুন নিয়েছি, এই নুনটা আমি সামান্য পরিমাণে নুন দেব। হলুদ নিয়েছি কিছুটা, সর্ষের তেল নিয়েছি অল্প। এবার আমি এখানে দুটো লেবু নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে। এবার লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি দানাগুলো আগেই ছাড়িয়ে নিয়েছি। আমি সমস্ত লেবুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে এটা চামচে দিয়ে মাখলে হবে না, এটা হাতে করে ভালো করে লেবু রসটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে এই লেবুর রসটা ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে। এবার এই মাখা অবস্থা আমি এটা এক ঘন্টার জন্য রেখে দেবো, ঢেকে রেখে দেবো। আপনাদের হাতে সময় যদি কম থাকে তাহলে আপনারা 10 মিনিটও রাখতে পারেন, তবে একটু মেখে রেখে রাখলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি এইভাবে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিলাম। খাসির মাংস বানাবার জন্য কী কী উপকরণ লাগছে একবার দেখে নিই। এখানে আমি নিয়েছি 4টে পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা নিয়েছি এবং 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। ধনে পাতা নিয়েছি কিছুটা কুচিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটি বানাবার জন্য কী কী মশলা লাগছে একবার দেখে নিই। চিনি নিয়েছি 1/2 চামচ, নুন 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি সর্ষের তেল আমার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি দিয়ে দেবো। আমি সর্ষের তেলে মাংসটা রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা খানিকটা গরম হোক, তারপর আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে যখন, এবার আমি এর মধ্যে তেজপাতা ফোড়ন দেবো। এটা আপনাদের দেখানো হয়নি, আপনারা তেজপাতা এভাবে দিয়ে দেবেন, একটু ফোড়ন দিয়ে দেবেন, তাহলে এর গন্ধটা সুন্দর হবে। তেজপাতাটা একটু লাল হোক, তারপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ ভাজবো পেঁয়াজগুলো, যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়। পেঁয়াজগুলো খুব ছোট করে কাটার দরকার নেই, একটু বড় বড় থাকলে কোনো অসুবিধে হবে না, কেন যেহেতু কড়াইয়ে করে করছি তো এটা মাংসটার সঙ্গে সঙ্গে কষার সঙ্গে সঙ্গে এটাও গলে যাবে, ওই জন্য বড়ো বড়ো কাটলেও কোনো অসুবিধা হবে না। আমি বেশিরভাগটাই পেঁয়াজটাই বড় বড় করে কেটেছি। দেখুন পেঁয়াজগুলো লাল লাল মতন হয়ে গেছে। আমি পেঁয়াজগুলোকে খুব কড়া করে ভাজবো না, এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। তারপরে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এবার আমি সামান্য পরিমাণ নুন দেবো এর মধ্যে। আমি খুব বেশি নুন দেবো না, অল্প নুন দেবো। পরে আমি আবার নুন দেবো। নুনটা যদি আমি বেশি এখনই দিয়ে দিই তাহলে মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে, আর নুনটা পরে দিলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এবার আমি এর মধ্যে হলুদটা দিলাম, পুরো হলুদটাই দিয়ে দিলাম। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, সবটাই আমি দিয়ে দিলাম। এবার দেব ধনে গুঁড়ো, আর দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। এবার আমি এইভাবে কিছুক্ষণ কষে নেব। এবার দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় কষাটা হয়েই এসছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। এবার আমি এই যে লেবুটা দিয়ে মেখেছিলাম, এই লেবু নুন দেওয়া জলটা আর দেওয়ার দরকার নেই, দিলেও অসুবিধে নেই। এইভাবে মাংসটা ভালো করে নাড়াচাড়া করবেন, গ্যাসটা কিন্তু কমিয়ে সিমে আঁচেই করবেন। মাঝে মাঝে গ্যাসটা একটু করে বাড়াবেন, আবার বেশিরভাগ সময়তে সিমে আঁচে করে দেবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসটা যদি আপনি ফুল আঁচে দিয়ে দেন তাহলে মাংসটা সেদ্ধ হতে আরও সময় বেশি লাগবে। এবার আমি এটা একটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে আঁচটাকে আমি সিমে আঁচে করে দিয়েছি। এবার আধ ঘন্টার জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি ঢাকাটা খুলছি, জলটা অনেকটাই শুকিয়ে এসছে, আরও কিছুক্ষণ মাংসটা কষতে হবে। এবার আমি ঢাকাটা খুলে দেখছি কষাটা পুরোপুরি হয়ে গেছে, দেখুন একদম গায়ে গায়ে লেগে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে পরিমাণ জলের দরকার হবে আপনাদের ততটাই দেবেন, যে যেরকম ঝোলটা খাবেন। এবার এর মধ্যে আমার কিছু জিনিস দেওয়া বাকি আছে, আর একটু জল দেব। এবার আমি এর মধ্যে আর একটু নুন দেব, যেহেতু আমি জলটা দিলাম আর নুনটা আমি কমে দিয়েছিলাম, আর দিলাম চিনি। চিনিটা আমি আগে দিইনি এই কারণে, চিনিটা দিলে অনেক সময় মাংসটা সিটিয়ে যেতে, সেদ্ধ হতে কম সময় লাগবে, বেশি সময় লাগবে, সেই জন্য আমি চিনিটা দিইনি। আর বাকি আছে কাশ্মীরি লঙ্কাটা, পুরোটাই আমি দেবো। এবার আমি ভালোভাবে এটাকে ফুটতে দেব। এবার উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। ধনে পাতা দিলে একটু গন্ধটা ভালো হয়, তাই জন্য ধনে পাতাটা দিয়েছি। আপনাদের বাড়িতে না থাকলে ধনে পাতা দেওয়ার কোনো দরকার নেই, বাড়িতে যে জিনিস থাকবে সেই উপকরণ দিয়েই রান্না করবেন, দেখবেন খাবারের টেস্ট আরও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে।
এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়। একটু সেদ্ধ হবে মাংসটা, আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন মাংসটা পুরোপুরি হয়ে এসছে। আমি এরকম কাইকাই রেখেছি, আপনারা যদি পারেন আরেকটু জল দিয়ে কাইকাই ভাবটা করতে পারেন। মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। এই দেখুন সেদ্ধ হয়ে গেল। আমি আরও একটা পিস দেখিয়ে দিচ্ছি, যেভাবে করলাম আমি সেই প্রসেসটাই আপনারা করবেন, দেখবেন মাংস ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এমনকি মাংসটা আমার রেডি হয়ে গেছে। দেখুন মাংসটা পুরো কেটে যাচ্ছে, ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেল, রেডি হয়ে গেল আজকে আমার নতুন রেসিপি, মটন কষা বা খাসির মাংস। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আজকের নতুন রেসিপি মটন কষা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।